আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে আলোচনা করবো যে আপনার প্রিপেইড মিটারের লোডজনিত যদি সমস্যা হয় তাহলে কি রকম হবে এবং কিভাবে আপনি বুঝবেন সহজে যে এটা লোডের কারণে এই সমস্যা হয়েছে। অর্থাৎ যদি আপনার যেহেতু প্রিপেইড মিটারগুলোতে আপনার লোড ফিক্সড করে দেওয়া আছে, অর্থাৎ আপনার যতটুকু অনুমোদন নিয়ে আসছে আপনি ঠিক ততটুকু ব্যবহার করবেন, যদি তার কাছাকাছি চলে যায় তাহলে বা সেটা ক্রস করে লোডের যে মানে সীমানা আছে সেটা ক্রস করলে আপনার বিদ্যুৎ চলে যায়। অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার ধরনটা হলো এরকম যে লোড ম্যাক্সিমাম দিলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, যদি সাথে সাথে আপনি লোড না কমান তাহলে সেটা 5 মিনিট যদি আপনার এই অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার পরবর্তী আধা ঘন্টা মানে 30 মিনিটের জন্য বিদ্যুৎবিহীন থাকতে হবে এবং এটা একদম বিনা দ্বিধায় থাকতে হবে। কারণ হলো ওই সময় আপনার অফিস চাইলেও আপনার মিটারের লক সরিয়ে দিতে পারবেন না, মানে এটা এক প্রকার শাস্তি বলা যায়, ঠিক আছে, আপনি মানে অতিরিক্ত লোড ইউজ করার কারণে পুরো 30 মিনিট। আর যদি এই 30 মিনিটের মধ্যে আপনি লোড না কমান সেই ক্ষেত্রে আপনার হলো যে মিটারটা একদমই লক হয়ে যাবে। কিন্তু যদি লোডটার সাথে সাথেই কমান, ধরেন যে আপনার মিটার বিদ্যুৎ চলে গেছে আপনি সাথে সাথে কমালে, তাহলে কিন্তু দেখা যাবে যে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসবে। এই জন্য এইরকম সমস্যা যদি হয় লোড বাড়ানোর আগ পর্যন্ত বা অফিস যদি ওই দিন বন্ধ থাকে বা এরকম কোনো সমস্যা হলে সাথে সাথেই আপনার যত মানে যে লোডগুলো চালালেন এর মধ্যে যেটা অন হায়ার লোড, ধরেন যে আপনি ফ্রিজ, টিভি, লাইট ফ্যান ইত্যাদি চলতেছে, এর মধ্যে আপনি পানির কেটলি দিচ্ছেন, তো পানির কেটলি দেওয়ার সাথে সাথে আপনার দেখা গেল যে বিদ্যুৎ এর ই হলো মানে চলে গেল, ঠিক আছে। তাহলে আপনার উচিত হবে সাথে সাথে আপনি পানির কেটলিকে অফ করে দিয়ে বিদ্যুৎ চলে আসলে তখন অন্যান্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো অফ করে দিয়ে তারপরে আপনার এই পানির কেটলি শুধুমাত্র চালাতে হবে, ঠিক আছে। বা যদি পানির কেটলি শুধু একটা দিলেও বিদ্যুৎ চলে যায় তার মানে আপনি তখন এই পানির কেটলি ব্যবহার না করাই ভালো, নয়তো ভাই মিটার লক হয়ে বিদ্যুৎবিহীন আপনার থাকতে হতে পারে। অর্থাৎ এই বিদ্যুৎ লোড ওভার মানে ক্রস করলেই আপনার সাথে সাথে লোডটাকে কমাতে হবে এবং এটা যাওয়া আসার মধ্যে থাকবে। যখন আপনি দিবেন লোড কমালে বিদ্যুৎ চলে আসবে, আবার এভাবে আবার চলে আসবে, এইভাবে পরপর 2-3 বার হলে কিন্তু আধা ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকতে হতে পারে এবং আপনার দেখা যাবে এমন হবে যে মিটারটি লক হয়ে যেতে পারে। এই জন্য আমরা বি কেয়ারফুল হবো, লোড যদি কম থাকে অবশ্যই অফিসে যোগাযোগ করে লোড বাড়িয়ে নিবো।